নতুন গাড়ি কেনা নিয়ে এবার গণমাধ্যমে মুখ খুলেছেন ঢালিউড খ্যাতিত নায়িকা অপু বিশ্বাস। হাভাল ব্যান্ডের একটি গাড়ি কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং তারই সামনে ছবি তুলে গণমাধ্যমে প্রকাশ করেছিল সেই ব্যান্ডের অ্যাম্বাসেডররা। মুহূর্তের মধ্যে সেই ছবিটি ভাইরাল হয়ে যায়। 45 লক্ষ টাকা দামের গাড়ি কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার এই বিষয় নিয়ে গণমাধ্যমে তিনি কথা বলেছেন সরাসরি। চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু 100টির বেশি সিনেমায় কাজ করেছেন। এদিকে তার ইউটিউব চ্যানেলে প্রায় 10 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। গোল্ডেন প্লে বাটন নিয়ে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শাকিব খানের সন্তান হাম খান জয়। সাম্প্রতিক সময় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার এই গাড়ি কিনা নিয়ে যে কথাগুলো গণমাধ্যমে বলেছে তা হচ্ছে, তিনি এর আগে লাল রঙের একটি অডি গাড়ি ব্যবহার করতেন এবং সেই গাড়িটি কিছুদিন আগে বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে হাভাল ব্যান্ডের এই নতুন গাড়িটি কিনেছে এবং সেই গাড়িটির ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে খুব দ্রুত। অনেকেই বলছেন, এত দামি গাড়ি কিভাবে কিনলো? দেখুন, গণমাধ্যম ঘাটালে দেখা যাবে অপু বিশ্বাস প্রতিদিনই কোনো না কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিভিন্ন কোম্পানির, যেখানে তিনি লক্ষাধিক টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া বিভিন্ন শোরুম উদ্বোধনের জন্য তো তিনি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়েও। সাম্প্রতিক সময় এইগুলো বিষয়ে গণমাধ্যমে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা অপু বিশ্বাসকে সবসময় ঢালিউড কুইং হিসাবে আখ্যায়িত করে।